এসেছি আজকে, তো আবার ব্লগ দেখতে পাবে সিএফএল এর কিন্তু ইস্ট বেঙ্গলের প্রথম ম্যাচ এস ওয়েস্ট রেনবোর সাথে। রেনবো কিন্তু প্রথম ম্যাচ জর্জের সাথে হেরেছে, তো আজকে কি পড়া যায় দেখার বিষয়। মানে আগের দিন একটা টোটোতে ব্লগ দেখিয়েছি, মোহন বাগানের পাঁচ ম্যাচ দেরি হয়ে গেছে, আজকে আরো দেরি হয়েছে, আজকে টোটোর মধ্যে ব্লগ। আর আজকে আমাদের সাথে ওই যে ফ্রিকিং হ্যান্ড স্পোর্টস এর কর্ণধার উজ্জ্বল টাইটেল আমি ভুলে গেছি, তো দেখতে থাকো বাকিটা দেখতে থাকো। প্রথমে একবার টেক দিয়ে নিয়ে যাও, সেটার মধ্যে অনেক কিছু হয়ে গেছে, ওই জন্য দেওয়া যাবে না। তো যাই হোক, মাঠে যাই, তারপরে বাকি যাওয়ার আগে একটা কথা বলে নিই, আমাদের কাছে ভাই টিকিট নাই, যাচ্ছি, যদি টিকিট পাই ঢুকতে পারবো, টিকিট না পেলে আমার তাহলে এই ব্লগটাই দেখবে, মাঠে ঢুকতে পারলাম না ব্লগ। তো ঢুকে গেছি মাঠে, কোনো টিকিট ফিকিটের সিন নেই, এমনি ঢুকতে দিয়ে দিল, বলছে সবাই ঢুকে যাও, বলছে সবাই ঢুকে যাও। খেলার ডেট পিছলো, দু নম্বর কথা টিকিট কিছু সংখ্যক ছবি ছিল সেটা কমপ্লিমেন্টারি দিচ্ছে, তিন নম্বর জিজ্ঞেস করা হলো টিকিট কি পাওয়া যাবে, পাওয়া যাবে না। তো যাই হোক আসলাম, কিন্তু টিকিট কিছু লাগে না, আনলিমিটেড ঢুকে যাও, কোনো ব্যাপার না, যে আসছে বলছে ঢুকে যাও সবাইকে, তো ভালো, তো ফ্রিতেই দেখতে পাবে, তার মানে বুঝতে পেরে গেলে টিকিট ছেড়ে যাচ্ছে জেন্টিমেন্টাল গ্যালারিতে বসতে। সবাই চলে এসো পরের ম্যাচ থেকে, কারণ এমনি ফ্রিতে টিকিটে ঢুকতে দিচ্ছে, তো এরপর একদম মানে কনফিউশন দূর হয়ে গেল, তো সবাই চলে আসো, বাকিটা মাঠে মাঠে ঢুকে এবার বক্তব্য খুবই খারাপ লাগছে, আদিত্য পাত্র ইঞ্জিওর হয়ে গেছে, এবার তো অ্যাম্বুলেন্সের ব্যাপার নিয়ে চলে গেল হসপিটালে। আর এই খেলা দেখে সত্যি চোখে প্রচন্ড ব্যথা হচ্ছে, আমি মহামেডানে খেলা দেখে এসেছি, মোহনবাগানে খেলা দেখে এসেছি, তারপরে এই খেলা দেখে সত্যি খুব কষ্ট হচ্ছে। তাহলে খেলা হচ্ছেই না বলতে গেলে, যা তা খেলা হচ্ছে, মানে তুহিন দাস সার্থক গোলই অনবদ্য লেভেলের খেলা খেলছে, মানে আউটস্ট্যান্ডিং, কিছু বলার নেই। এরাও আবার আইএসএলও খেলবে, হয়তো তার মধ্যে নিজেদেরকে ডেভেলপ করবে, এখন আবার একটা মিস করলো, তো যাই হোক দেখতে থাকো বাকিটা। অসাধারণ খেলা হয়েছে, অনবদ্য অতুলনীয়,
তো দুজন সমর্থক আছে কি রকম লাগলো ফার্স্ট হাফে খেলা ভালো লাগে ভালো লেগেছে যে অ্যাটাক চেষ্টা করছে ফার্স্ট ম্যাচ যে অ্যাটাকগুলো করলো যে অ্যাটাকগুলো করলো ভালোই করেছে আরেকটু অ্যাটাক করতে হবে বেশি অ্যাটাক যত অ্যাটাক করছে তত বেশি অ্যাটাক খেয়ে যাচ্ছে মানে বলতে পারছি না গলা আটকে যাচ্ছে না না একটু সময় দিতে হবে এটা কঠিন একটা খেলা হয়েছে আর আজকের এই অ্যাটমোসফিয়ার দেখে কেমন লাগে প্রচুর লোক কিন্তু এসেছে দারুণ অনেকদিন পরে এলাম এরকম সালাউদ্দিন তোমার কেমন লাগে লোকজন দেখে লোকজন ভালো হয়েছে বাট খারাপ খেলা ভালো লাগছে তাহলে খেলা তোমার বলে দিই খেলা যা হয়েছে মানে দেখার মতো না অর্ধেক তো শুয়ে শুয়েই কাটিয়ে দিল বাকি সময় যা তা ভুলভাল অ্যাটাক হয়েছে মানে ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক তো পেয়ে যাবে আর আমার সাথে ভালো লেগেছে ফ্রি টিকিট মানে বিনা টিকিটে মাঠে ঢুকেছে হ্যাঁ তো সবাই জিজ্ঞেস করছিল টিকিট তো নেই বাবু আসবে ঢুকিয়ে দেবে সবাই দুটো খুব সাংঘাতিক মানে সিটার মিস করেছে মানে যেগুলো ক্ষমা করা যায় না এইরকম মিস করে ইস্ট বেঙ্গল জার্সি পরা উচিত না আমার বক্তব্য হচ্ছে রেনবোর সাথে ড্র হওয়ার কারণ আছে দুজনেই মোটামুটি ভাই ভাই টিম যেরকম পাটচক্র ইউনাইটেড সেরকম আর এরপরে তো ওয়ারি খিদিরপুর ভবানীপুর যা আছে মোটামুটি ধুয়ে দেবে আশা করা যায় আজকে যা বলার যে যা পারফর্ম আজকে করেছে যদি অন্যান্য টিমের সাথে করে তো কপালে দুঃখ আছে দেখা যাক পরের ম্যাচ থেকে ডেভেলপ করতে পারে কিনা আজকে কিন্তু মনে হলো কম্বিনেশন তৈরি হয়নি আর সেরকম মানে মিস পাসের তো ছড়াছড়ি ছেড়েই দাও তো দেখা যাক পরের ম্যাচে কি হয় এর আগে বক্তব্য ছিল সিনিয়র একজন সাপোর্টার তো কি মনে হলো আজকের খেলা দেখে তোমার দেখো আমি সবসময় আশাবাদী আমার এই যে টিমটা বা আন্ডার সেভেন্টিনের বেশ কিছু ছেলে ছিল যারা খেলেছিল সেই জন্য কিছুটা এ পড়েছে আর বিশেষ করে লাস্টের মোমেন্টে কয়েকটা ভাইটাল ছেলে যেমন মোহিতোষ তারপরে রোশাল এবং যে জেসিনটিকে এই এদের রিপ্লেসমেন্টটা তো একদিনের ভাবে হয় না কারণ ওরা অনেক দিন ধরে প্র্যাকটিস হতো টিমটা ধারণ জানত এই যে ছেলেটাকে আমি সবাই গালাগালি দিচ্ছি চেহারাটা ভালো ফরওয়ার্ডের ছেলেটা খেলছিল দেখো আমার তো একটাই পজিটিভ লাগলো ছেলেটা কিন্তু প্রত্যেকটা বলের কাছে পৌঁছেছে হ্যাঁ এখন তো ইস্ট বেঙ্গলের জার্সিটার একটা ওজন আছে তো হয়তো সেই সব নার্ভের চাপটা বিশাল ওইখানে গিয়ে হয়তো ঠিক মতো শটটা নিতে পারেনি কিন্তু প্রত্যেকটা জায়গায় পৌঁছেছে আমার মনে হয় যে এদেরকে ছোট দলগুলোর বিরুদ্ধে খেলতে খেলতে টিমটা সেট হয়ে যাবে এবং বিশেষ করে পুষের যদি চেয়ারটা একটু ভালো হয় এর মধ্যে মানে এদেরকে যদি ভালোভাবে নালিশ করা যায় অ্যাটলিস্ট একটা দুটো ভবিষ্যতের জন্য ইস্ট বেঙ্গল ভালো প্লেয়ার পাবে আজকে আমরা যতই তেমন ধরো স্টিফেনকে অনেকে তো গালাগালি দেয় কিন্তু এটা তো তুমি মানবে যে স্টিফেন আজকে মহেশকে দিয়ে গেছে খেলিয়ে খেলিয়ে তা এবং স্টিফেন যে টিমটা পেয়েছে সেখান থেকে তো এমন একটা ছেলেকে দিয়েছে যাকে আজকে আমার স্টিম্যাচও বলছে ওয়ান অফ দ্য আমার বেস্ট ইয়ে সেটা ইস্ট বেঙ্গল এটা তো গর্বে স্টিফেন তো এটা করে দিয়ে এদেরকে সুযোগ দিতে হবে মানে একদিনের নিরাশ করলে চলবে না কন্টিনিউয়াস সুযোগ দাও এবং এ করো দেখবে মানে ভালোই হবে মানে এটা লিগটা হচ্ছে আমাদের প্রস্তুতি হিসেবে নিতে হবে এটা মানে আগেকার মধ্যে চ্যাম্পিয়ন ফাম্পিয়ন ওই সমস্ত হিসেবে লাগবে এটা প্রস্তুতি হিসেবে নিলে আশা করি ভালো একদম পজিটিভ বক্তব্য শুনে নিলে কিন্তু তো দেখা যাক এরপরে ডেভেলপমেন্ট হয় কিনা আস্তে আস্তে যেগুলো করতে হয় ভিডিওটা লাইক ভিডিওটা লাইক করে দিও শেয়ার করে দিও তো চলো এখনের জন্য টাটা কিছুই বললো না কিশোরবাদী স্টেডিয়াম থেকে টাটা অনেক দূর বাড়ি যেতে হবে বেকার বেকার ব্লগার বেকার ব্লগার হ্যাশট্যাগ মারো বেকার ব্লগার বেকার ব্লগার